আমাদের ডিজিটাল মার্কেটিং এর বলতে পারেন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সেমিনার রাখছি আমরা নিউ নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে। আজকে আলোচনা করব হচ্ছে আপনি একটি মার্কেট প্লেসে অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে কিভাবে আপনার হচ্ছে কাজ করতে পারেন। শুধু মার্কেট প্লেসে না, আপনার লোকাল ক্লায়েন্টের ক্ষেত্রে হচ্ছে আপনি কিভাবে প্রতিনিয়ত কাজ করতে পারেন। এসইও সেক্টরের প্রচুর প্রচুর কাজ আছে যেগুলো যদি আমি লক্ষ্য করে দেখতে পারবো, আমরা যদি এসইও সেক্টরের হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা যে ছোট ছোট বিভাগ আছে, আমরা যদি সেই ছোট ছোট সেক্টর নিয়ে এক একটা কাজ করি, আমাদের প্রচুর কাজ আছে হাতে। লাইক আমরা হচ্ছে যেমন বলতে পারেন যে আপনার এসইও সেক্টরের কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু, আপনার কিওয়ার্ড রিসার্চ দিয়ে যদি আপনি ফাইবার আপওয়ার্কে দেখেন প্রচুর পরিমাণ কাজ, তারপরে হইলো আপনার ওয়েবসাইট অডিট, একটা ওয়েবসাইটের কি ভুল ত্রুটি আছে সেইগুলো অডিট করা, অডিট করে হচ্ছে একটা রিপোর্ট প্রোভাইড করা ক্লায়েন্টকে, সেই ক্ষেত্রে হচ্ছে প্রচুর পরিমাণ কাজ আছে। দেন হচ্ছে আপনার ব্যাকলিংক, সবচাইতে জনপ্রিয় যেটাকে আমরা সাধারণত বলে থাকি অফপেজ এসইও, অফপেজ এসইও মার্কেট প্লেসে বর্তমানে প্রচুর চাহিদা। একজন যারই ওয়েবসাইট আছে সে চায় যে তার অথরিটি, ডোমেইন অথরিটি, পেজ অথরিটি যেন ইনক্রিজ হয়, এবং হচ্ছে তার ওয়েবসাইটের একটা লিঙ্ক যেন অন্য কোনো একটা ভালো ওয়েবসাইটে থাকে। দেন হচ্ছে আলোচনা করবো আজকে অন পেজ এসইও নিয়ে, যে অন পেজ এসইও হচ্ছে আপনার ওয়েবসাইটের মূল একটা জিনিস, যেটা হচ্ছে আপনার কন্টেন্টকে ফুলফিল ভাবে হচ্ছে অপটিমাইজেশন করা। আপনার অন অন পেজ মানে হচ্ছে আপনার বলে হচ্ছে ওয়েবসাইটের মধ্যে সব কন্টেন্ট প্লাস লিঙ্ক হচ্ছে অপটিমাইজ করা, কিওয়ার্ড যে কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা কাজ করবো সেই কিওয়ার্ড গুলোকে হচ্ছে প্রপারলি জায়গায় হচ্ছে বসানো হচ্ছে অন পেজের কাজ। এবং এবং হচ্ছে অন পেজ এর মাধ্যমে যদি আমি একটা অন পেজ পারফেক্টলি ভাবে করতে পারি, তাহলে হচ্ছে একটা ওয়েবসাইট 70% 70-80% শিওর যে একটা ওয়েবসাইট খুব ভালোভাবে অপটিমাইজেশন করা হয়ে গিয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা আলোচনা করবো আরো বিষয়বস্তু নিয়ে। তো আমি আছি আপনাদের সামনে আদনান শিমুল, নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে কথা বলছি আজকে। তাহলে হচ্ছে আমি যেটা শুরু করব আপনাদের মাঝে, তা হচ্ছে প্রথম একটা সেক্টর, তা হচ্ছে অফপেজ এসইও। আমি দেখাবো শুধু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও যে আপনার সেক্টর আছে সেই সেক্টরে আপনার অফপেজে কি পরিমাণ, বর্তমান মার্কেট প্লেসে কি পরিমাণ চাহিদা, কি পরিমাণ কাজ। লেটস গো। ওকে, আমি হচ্ছে দেখাবো প্রথমে আপনাদের। আমি যদি একটু মার্কেট প্লেসে আগে যাই, আমি হচ্ছে আগে একটু দেখি কি পরিমাণ চাহিদা আছে, আমরা যেগুলো নিয়ে আলোচনা করবো আমাদের তো আগে দেখা লাগবে যে আসলে আমরা যে কাজগুলো করতে যাচ্ছি সেই কাজগুলো বর্তমান বাজারে কি পরিমাণ চাহিদা এবং ইন ফিউচারে কি পরিমাণ চাহিদা। ঠিক আছে, ওকে, আমি ফাইবারে আসি। এখন হচ্ছে আমি এখান থেকে জাস্ট লিখবো যে হচ্ছে ব্যাকলিংক। ঠিক আছে, এসইও ব্যাকলিংক, আমি এটা লিখে চার্জ করলাম। আমি যখনই হচ্ছে এসইও ব্যাকলিংক দেখলাম, তারপর হচ্ছে আমরা এখানে কিছু সার্ভিস দেখছি, 11,000 আপনার 149টা সার্ভিস, মানে হচ্ছে যারা মার্কেট প্লেসে এই সেক্টরটা নিয়ে শুধু এসইও ব্যাকলিংক নিয়ে কাজ করতেছে 11,449 জন মানুষ। তার মধ্যে থেকে অ্যাভেলেবল এখন অনলাইনে আছে কতজন আমরা সেটা একটু দেখতে পারবো, মাত্র 1,167 মানুষ। কিন্তু দেখা গেছে এই মুহূর্তে হচ্ছে অনলাইনে যারা বায়ার আছে তারা সার্ভিস নেওয়ার জন্য 5-10,000 মানুষ আছে, থাকতেই পারে পুরো বিশ্বের মধ্যে, কিন্তু পুরো বিশ্বের মধ্যে অনলাইনে এখন অ্যাক্টিভ আছে কত, 1,167 মানুষ। গ্রেট। তো হচ্ছে আমরা এখান থেকে কিছু প্রোফাইল দেখবো আসলে এক্স্যাক্টলি হচ্ছে তারা কি করে, ব্যাকলিংকে তারা কি সার্ভিস দিয়ে থাকে। ঠিক আছে, তো আমরা এই ব্যাকলিংক যাওয়ার আগে বা হচ্ছে কাজ শুরু করার আগে আমরা মানে ব্যাকলিংকটা ক্লিয়ার করি কি ব্যাকলিংক, আর ব্যাকলিংক এর কিছু পার্ট ক্লিয়ার করব। সেক্ষেত্রে প্রথম হচ্ছে ব্যাকলিংক একটা হচ্ছে এমন একটা পার্ট, যে পার্টটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের লিঙ্ক অন্য একটা ওয়েবসাইটে যেন থাকে, যেটাকে বলা হয় লিঙ্ক বিল্ডিং, যেটাকে বলা হয় লিঙ্ক বিল্ডিং। ঠিক আছে, এই ব্যাকলিংক হতে পারে অনেকটি সেক্টর, আপনার ব্লগ কমেন্ট ব্যাকলিংক, তারপর ব্লগ সাবমিশন ব্যাকলিংক, ডিরেক্টরি ব্যাকলিংক, প্রোফাইল ব্যাকলিংক, কোশ্চেন আনসার ব্যাকলিংক, গেস্ট পোস্ট ব্যাকলিংক, ব্লগার আউটরিচ ব্যাকলিংক, রিসার্চ ব্যাকলিংক, পেজ লিঙ্ক বিল্ডিং, আর্টিকেল ডিরেক্টরি ব্যাকলিংক, ওয়েব 2.0 ব্যাকলিংক, পিডিএফ, পিপিটি, ইমেজ, ভিডিও সাবমিশন অ্যান্ড ট্রায়াল ব্যাকলিংক, দেন ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংক, অ্যাপ্লাই
ফাস্ট ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিংক, এছাড়াও প্রচুর পরিমাণ ব্যাকলিংক আছে যেগুলো হচ্ছে আপনাদের ইন ফিউচারে দেখাবো ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে যে আসলে ব্যাকলিংক করলে কি ধরনের মানে উপকার হয় বা হচ্ছে কি ধরনের আমার ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইট মানে ভালো ফলাফল পেতে পারে। সেটা হচ্ছে ধরেন একটা ভালো একটা ওয়েবসাইট আছে, যেই ওয়েবসাইটে প্রচুর পরিমাণ ট্রাফিক, রেগুলার আপনার প্রচুর পরিমাণ ট্রাফিক, সেখান থেকে যদি আপনার ওয়েবসাইটের যদি একটা লিংক সেখানে দিয়ে আসতে পারেন, আপনি বুঝতে পারতেছেন যে সেখান থেকে যদি 1,000 মানুষ আপনার লিঙ্কটা দেখে, 100 অথবা হচ্ছে 50 জন মানুষ কিন্তু আপনার ওয়েবসাইটে আসার একটা চান্স আছে। গ্রেট, দেন হচ্ছে আপনার এইখান থেকে সবচেয়ে বড় একটা চান্স ব্যাকলিংকের মাধ্যমে। তারপরে হচ্ছে আপনার যদি ব্যাকলিংক সুন্দরভাবে করা থাকে, এটা হচ্ছে গুগলও ভালো দিক দেখে, গুগল সেই ক্ষেত্রে হচ্ছে র্যাঙ্ক দেয়, দিয়ে ডোমেন অথরিটি পেজ অথরিটি ইনক্রিজ করে দেয়। ঠিক আছে, তো শুরু করা যাক আজকে হচ্ছে আমাদের ব্যাকলিংকের। আমরা হচ্ছে একটা প্রথম পার্ট শুরু করব, যেমন এজ লাইক আমরা এখান থেকে প্রোফাইল ব্যাকলিং করতে পারি। সর্বপ্রথম এই প্রোফাইল ব্যাকলিং এই জিনিসটা করতে পারি। প্রোফাইল ব্যাকলিং করার আগে আমি আগে ক্লিয়ার করে নিব যে প্রোফাইল ব্যাকলিং জিনিসটা কি। ঠিক আছে, প্রোফাইল ব্যাকলিং মানে হচ্ছে আপনার ওয়েবসাইট, একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের একটা প্রোফাইল অন্য একটা ওয়েবসাইটে থাকবে। আই রিপিট, আপনার একটা ওয়েবসাইটে মোটামুটি একটা প্রোফাইল, আপনার ওয়েবসাইটের ইউআরএল, ওয়েবসাইটের নাম, ইমেজ, ওয়েবসাইট কি ধরনের সার্ভিস দেয়, একটা ছোটখাটো একটা বায়ো, এটা একটা প্রোফাইল হিসেবে অন্য একটা ওয়েবসাইটে থাকলো। ধরেন হচ্ছে আপনার ওয়েবসাইট নিয়ে কাজ করতেছে বেবিদের প্রোডাক্ট। ঠিক আছে, তো অন্য একটা লোক একটা ওয়েবসাইটে গেল হচ্ছে তার মেকআপের কিছু একটা কেনার জন্য, ধরেন মাদার মা গেল তার হচ্ছে মেকআপের কিছু একটা কেনার জন্য অন্য একটা ওয়েবসাইট। সে যখন দেখলো যে তার ওয়েবসাইটের মধ্যে একটা লিংক শো করতেছে যে বেবিদের প্রোডাক্ট, সে তার যদি বেবি থাকে সে অবশ্যই যদি দেখে যে মানে মোটামুটি একটা বেবিদের কিছু কেনা লাগবে বা হচ্ছে ইনফরমেশন জানা লাগবে, সে কিন্তু আপনার ওয়েবসাইটে ক্লিক করতে বাধ্য। ঠিক আছে, তো বুঝতেই পারছেন যে আসলে কিভাবে কাজ করে। তো আমি হচ্ছে প্রথমে দেখাবো প্রোফাইল ব্যাকলিং, তার আগে আমি একটু নিচে যাই প্রোফাইল ব্যাকলিং কিভাবে কি করব। ওকে, দেন আপনার এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে হাই পিআর ডিএ প্রোফাইল ব্যাকলিং। এই পিআর হচ্ছে আপনার, ডিএ হচ্ছে আপনার ডোমেন অথরিটি, আর পিআর হচ্ছে পেজ রেটিং। এগুলো সার্চ টার্ম, এগুলো হচ্ছে সার্চ টার্ম। দেন হচ্ছে আপনার আমরা প্রশ্ন আসতে পারে যে আপনাদের থেকে, অডিয়েন্স থেকে আমার, যে আসলে ভাইয়া আমরা ব্যাকলিং করবো, প্রোফাইল ব্যাকলিং করবো, আমরা আসলে কিভাবে করবো, লিঙ্ক গুলো কোথায় পাবো, এবং কোন লিঙ্ক গুলাকে লিঙ্ক তে গিয়ে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিং গুলো করবো। খুবই কমন একটা কোয়েশ্চেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমে চলে যাব এখানে, এখানে গিয়ে লিখবো হচ্ছে আপনার প্রোফাইল ব্যাকলিং লিস্ট, ব্যাকলিং 2022 লিখলাম, যেহেতু 2022 সাল। ওকে, আসতেছে না, প্রবলেম নাই, এখানে গিয়ে একটু লিখি প্রোফাইল পিএসকে ব্যাকলিং 2022। এখন দেখেন অনেক ওয়েবসাইট আছে আপনাকে লিস্ট প্রোভাইড করে, যে দেখেন যে হচ্ছে আপনি আমাদের ওয়েবসাইটে আসেন, এখান থেকে আপনারা লিংক গুলো কালেক্ট করতে পারেন। এখানে দেখেন লেখা আছে টপ 115 হাই ডিএ প্রোফাইল ক্রিয়েশন সাইট, দেখছেন মানে 150টা লিস্ট এখানে কিন্তু দেওয়া আছে। আমি একটা আপনার ট্যাব ওপেন করলাম, নিচে দেখি এখানে আবার লিখছে যে 90+ প্রোফাইল ক্রিয়েশন সাইট, মানে 90টার বেশি হচ্ছে এখানে সাইট দেওয়া আছে। এখানে আবার 800+, অনেক অনেক ওয়েবসাইট, হিউজ একটা ক্লায়েন্ট সাধারণত হচ্ছে প্রথম অবস্থায় 100-150 সর্বোচ্চ 200 ব্যাকলিং করায়, তার জন্য আপনার 800 লিঙ্ক কিন্তু হিউজ একটা লিঙ্ক। দেন হচ্ছে 300 ডুপ্লো প্রোফাইল ক্রিয়েশন। এই ডুপ্লো জিনিসটা হচ্ছে কি, ডুপ্লো জিনিসটা হচ্ছে যে আপনি যদি লিঙ্ক গুলো ডুপ্লো হয় সেক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইটের একটা ক্লায়েন্ট ওয়েবসাইটে যদি হচ্ছে ওয়েবসাইট থেকে সে আপনার মানে প্রবেশ করার পর হচ্ছে যেটুকু বা হচ্ছে কেনার পর বা হচ্ছে থাকার পর যতটুকু ওয়েবসাইট আপনার লাভবান হয়, ওইখান থেকে একটা লিংক জুস আপনি পাবেন আপনার ওয়েবসাইটে, যদি আপনার ওয়েবসাইটে একটা লিংক ওয়েবসাইটে থাকে, তাকে আমরা বলি ডুপ্লো ব্যাকলিং। আর নোফলো ব্যাকলিং হচ্ছে কি, আপনার একটা লিংক থাকলো ওয়েবসাইটে বাদ কিন্তু হচ্ছে আপনি ওই ওয়েবসাইট থেকে কোনো আপনি কি লিংক জুস পাবেন না। তো আমরা ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ক্লায়েন্টের মানে চাওয়া পাওয়া থাকে যেন ডুপ্লো হয়, সাধারণত এটাই স্বাভাবিক যে হচ্ছে আমার অন্য একটা ওয়েবসাইট থেকে লিংক জুস আমার ওয়েবসাইটে আসুক। তো আমরা এখান থেকে কিছু ট্যাব ওপেন করলাম, তাহলে একটা করতে পারি দেখানোর জন্য।
সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে দেখেন টপ 150 হাই ডিএফ ফোকালিফিকেশন সাইট লিস্ট 2022, তো আমরা এখানে লিস্ট পাবো। আই হোপ, দেখে নিচে যাই, স্ক্রল করি, এই যে প্রচুর পরিমাণ লিঙ্ক আছে, প্রচুর পরিমাণ লিঙ্ক আছে এখানে, প্রচুর পরিমাণ লিঙ্ক আছে। আপনি এখানে প্রত্যেকটা সাইটে আপনাকে প্রোফাইল ব্যাকিং করতে দিবে, প্রত্যেকটা সাইটে আপনাকে প্রোফাইল ব্যাকিং করতে দিবে। কিছু সাইট হতে হয়তো বা বাদ হয়ে যায়, মানে কাজ করবে না, কাজ করবেন না, বাদ দেন, প্রচুর সাইট আছে। কিছু সাইট হচ্ছে কাজ করতে গিয়ে ঝামেলা করবে, বাদ দেন, করবো না, সমস্যা কি। তো আমরা এখান থেকে আসলে একটা সাইট চুজ করি কাজ করার জন্য, ঠিক আছে? তো আমি এখানে ধরেন একটা সাইট দেখলাম হচ্ছে www.slideserver.com, এখান থেকে আমি এখান থেকে ওপেন করার সিস্টেম আছে, যেহেতু আমি এখান থেকে ওপেন করে নিই। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিং দিয়ে রাখছে, প্রোফাইল ব্যাকলিং করা যাবে, বাট এটা হচ্ছে স্লাইড শেয়ারের একটা স্লাইড শেয়ার ব্যাকলিং এর একটা সুন্দর একটা মানে সাইট। তো আমরা হচ্ছে স্লাইড শেয়ারের জন্য ইউজ করলে সম্ভবত এই সাইটটা খুবই ভালো। আমরা হচ্ছে প্রোফাইল ব্যাকলিং এর জন্য আরেকটা সাইট দেখি আপনার, সেক্ষেত্রে দেখতে পারি, দেখি আমার কোনটা ভালো লাগে। এটা করি দেখি, ময়ূর মিমি, ময়ূর মিম, ময়ূর মিম, হ্যাঁ। ওকে, এইখানে দেখেন আসার পর এখানে প্রচুর পরিমাণের ওয়েবসাইট এর কিন্তু এখানে ব্যাকলিং করছে। হ্যাঁ, এই ওয়েবসাইটটা হচ্ছে এগুলো কিন্তু অনেক ওয়েবসাইট দেখবেন আলাদা, মানে অন্য ইয়ার ওরা কিন্তু ব্যাকলিং করছে, তো আমরা হচ্ছে ওদের মতো ব্যাকলিং করব, ঠিক আছে? তো ব্যাকলিং করার আগে আপনি ওয়েবসাইটে ঢোকার পর হচ্ছে প্রবেশ করার পর একটা জিনিস লক্ষ্য করবেন, সেই জিনিসটা হচ্ছে আপনার লগ ইন অর সাইন আপ একটা অপশন থাকবে। রিপিট, আপনি হচ্ছে যে ওয়েবসাইট গুলোতে লাইক দেখবেন হচ্ছে লগ ইন বা সাইন আপ এর কোনো অপশন, সেই ওয়েবসাইট গুলোতে আপনি প্রোফাইল ব্যাকলিং করতে পারবেন, ঠিক আছে? তো আমি এই যে সাইন আপ আছে, সাইন আপ এখানে ক্লিক করলাম। আসুক একটু, আমি একটু ওয়েট করি। ওকে, তো হচ্ছে লোডিং হচ্ছে, আমি আরো কিছু সাইট দেখি, এখান থেকে কিছু সাইট দেখতে পারি আসলে, প্রচুর সাইট আছে আপনার অনলাইনে, প্রচুর সাইট আছে, আপনাদের কোনো মানে কষ্ট করা লাগে না, খুবই ইজি বর্তমানে ব্যাকলিং গুলো করার করতে। এখানে দেখেন এই যে ব্লগ, এগুলো সবই প্রোফাইল ব্যাকলিং, আপনি জাস্ট কপি করবেন এখান থেকে, কপি করে হচ্ছে এখান থেকে কপি করবেন, কপি করে একটা আলাদা ট্যাবে ওপেন করে নেবেন, নেট স্পিড একটু স্লো মনে হয়, এটার জন্য আমি খুবই দুঃখিত, আচ্ছা ব্যাপার না। ওকে, চলে আসলো। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই সাইটে আমাদের একটা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য ব্যাকিং করব। তো হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট ধরেন আমি ধরেন এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, ঠিক আছে? এই ওয়েবসাইটটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, এটা হচ্ছে মেবি একটা ক্লোথিং ওয়েবসাইট, ফ্যাশন, হ্যাঁ ঠিক আছে, রাইট? তো আমরা এই ওয়েবসাইটের জন্য আমরা কাজটা করব। হ্যাঁ, এই আমাদের এটা ধরেন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটের ইনফরমেশন আমরা একটা প্রোফাইল ব্যাকলিং অন্য একটা ওয়েবসাইটে করব, ঠিক আছে? তো তার আগে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা সাইন আপ নামে একটা অপশন আছে, আমরা বলছিলাম যে আপনারা হচ্ছে সাইন আপ দেখলে সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করলাম। ওকে, এখানে সাইন আপে ক্লিক করার পর হচ্ছে ওইখানে তারা ইনফরমেশন চাচ্ছে যে আপনার এই যে ইনফরমেশন গুলো প্রোভাইড করেন। ওকে, ইমেল অ্যাড্রেস, আপনি কোন ইমেল অ্যাড্রেস ইউজ করবেন এখানে, আপনি সব সময় মনে রাখবেন একটা জিনিস, আপনি হচ্ছে আপনার যে ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন তার জন্য একটা ইমেল আপনি ক্রিয়েট করবেন বা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে দিবে। আই রিপিট, আপনাকে একটা ইমেল হচ্ছে আপনাকে ক্রিয়েট করা লাগবে বা হচ্ছে আপনার ক্লায়েন্ট দিবে। তো সবচেয়ে সুবিধা হয় আপনি নিজে একটা ইমেল জেনারেট করে নেবেন, সেই ইমেল দিয়ে কাজ করবেন, প্রত্যেকটা ক্ষেত্রে ব্যাকলিং এর ক্ষেত্রে ইমেল লাগে, ইমেল দিয়ে কাজ করা লাগে, ঠিক আছে? ওকে, তো আমি মেবি ক্লায়েন্টের কাজ করছিলাম, তো আমি হচ্ছে ইমেলটা একটু নিয়ে নিই। ওকে, এখানে তার ইমেল আছে, আমি একটু ইমেলটা নিয়ে নিচ্ছি এখান থেকে।
ইমেল বসাই দিলাম, তার ইমেল বলছে যে হট স্ক্রিপ্টস ইউজার নেম, তার ইউজার নেম আপনি এই টাইপ ব্যবহার করতে পারেন। দেন হচ্ছে কান্ট্রি, তার কান্ট্রি ছিল সম্ভবত সিঙ্গাপুর, হ্যাঁ সিঙ্গাপুর, রাইট সিঙ্গাপুর দিলাম, সিঙ্গাপুর। দেন হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে আমি আমার মতো একটা করে দেই পাসওয়ার্ড। আপনি পাসওয়ার্ড মেইল টেল এগুলো সব একটা নোট পেডে নিয়ে রাখবেন, যখন কাজ করবেন আপনার জন্য সুবিধা, শুধু কপি পেস্ট করবেন। ওকে দেন এটা করলাম, এখানে এটা বসাই দিই, দেওয়ার পর হচ্ছে আই এম নট এ রোবট এখানে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে গুগলকে এই সাইটকে বোঝানো লাগবে যে আমি রোবট না, আমি মানুষ। ওকে ভেরিফাই, আবার বাইসাইকেল চাইছে, কিছু কিছু সাইটে একটু রেস্ট্রিক্টেড আছে ভাবে রোবট টেস্ট করে। ওকে দেন আমি হচ্ছে ক্রিয়েট কে অ্যাকাউন্টে দিলাম, ওরা হচ্ছে পাসওয়ার্ড মেবি ম্যাচ করে নাই, আমি লিখি কপি ম্যাচ করে নাই সম্ভবত। এইখানে বলছে যে আপনার সাকসেসফুল রেজিস্টার্ড অন, এখানে রেজিস্টার হয়েছে আপনার, বলছে যে আপনার উই হ্যাভ সেন্ট ইউর কনফার্মেশন ইমেল। অবশ্যই মনে রাখবেন যে মেইল আপনি কাজ করবেন সেই মেইল আপনাকে কনফার্মেশন ওরা পাঠাবে। তো আমি হচ্ছে ওই মেইল একটু ওপেন করি, তাহলে কিন্তু আমি মেইল থেকে কনফার্মেশন করা লাগবে, ঠিক আছে আমি কিন্তু মেইল থেকে কনফার্মেশন আমার করা লাগবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমি মেইলটা একটু ওপেন করবো এখান থেকে। এখান থেকে তো নিচ্ছে না আসলে, আচ্ছা সমস্যা নেই দেখি কি করা যায়, ওই তো আসি অবশ্যই, ব্যাপার না ব্যাপার না। মেইল কোনটা না, আমরা যেহেতু এখান থেকে ওপেন করছি আই হোপ কিছু একটা করা যাবে। মেইল মেইল আমার হচ্ছে একটু ঝামেলা করতেছে, এটা ব্যাপার না ঠিক হয়ে যাবে আশা করছি। আচ্ছা আমি আমার ইয়ে থেকে দেখাই, ওনার ওয়েবসাইট থেকে নাই করলাম, আমি হচ্ছে আমার ওয়েবসাইট থেকে দেখাই। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার তাহলে কি করা লাগবে, তাহলে হচ্ছে এই লিঙ্ক, যে লিঙ্কে আমি কাজ করছি সেই লিঙ্কে আমার আমার ইমেল মেইল ব্যবহার করা লাগবে, ঠিক আছে না হলে কিন্তু হচ্ছে আমার কনফার্মেশন আমি করতে পারবো না। তো স্লাইড সার্ভার আসছে, রেজিস্টার এখানে আসছে, আমি আবার হচ্ছে সাইন আপে ক্লিক করি, একটু সাইন আপে ক্লিক করার পর হচ্ছে আমি এখান থেকে ক্লিক করে দিই মেইল আদনান শিমুল টেন, হচ্ছে আপনার দিয়ে দিলাম হচ্ছে আদনান শিমুল টেন, দেন পাসওয়ার্ড একটা দিব। আবার রোবট টেস্ট খুবই ভালো হচ্ছে, সিকিউরিটি দেয় ভেরিফাই। ওকে আচ্ছা কান্ট্রি সিলেক্ট করি নেই, সবকিছু কিন্তু ম্যান্ডেটরি সিলেক্ট করা লাগবে, কারণ প্রোফাইলটা হচ্ছে কান্ট্রি তো মেইন, কোন কান্ট্রিতে হচ্ছে সিঙ্গাপুর, সিঙ্গাপুর কোথায়, সিঙ্গাপুর লিস্ট
সিঙ্গাপুর, ওকে। প্রত্যেকবার হচ্ছে গেলে এক একটা টেস্ট চাই, ঝামেলা। প্রত্যেকটা সাইডে কিন্তু আপনাদের টেস্ট দেখতে চাইবে না, ঠিক আছে? দু একটা সাইড পাবেন, আর এরকম হচ্ছে তারা দিয়ে রাখে, একটু ঝামেলা করতে চায়। এটা আসলে বিষয় না, সমস্যা নেই। ওকে, এখন হচ্ছে তারা একটা মেইল পাঠাইছে আমার হচ্ছে যে জিমেইল দিয়ে আমি হচ্ছে ব্যাকিংটা করতে চাইছি সেই মেইলে। তো আমি হচ্ছে আমার মেইল ওপেন করে নিব এখান থেকে, আমি আমার জিমেইলটা ওপেন করে নিই একটু। ওকে, দেখেন তারা একটা মেইল পাঠাইছে, মেইলে আমি ক্লিক করলাম। তো এখানে এখান এই লিঙ্কে প্লিজ ক্লিক দ্য ফলোইং লিঙ্ক টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। এই লিঙ্কে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি জাস্ট ক্লিক করলাম। এখন দেখবেন অ্যাকাউন্ট ফুল অ্যাক্টিভ, এখন হচ্ছে আমরা প্রোফাইল ব্যাকিংটা হয়ে গিয়েছে দেখবেন, আর হচ্ছে আপনার কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারছি। ওকে, ব্যাক টু লগ ইন। যেহেতু আমরা অ্যাকাউন্ট করছি সেক্ষেত্রে লগ ইনটা করে নিব। তো অনেক ক্ষেত্রে হচ্ছে সরাসরি আপনারা ডিরেক্টলি ইয়ে করতে পারবেন, আপনার লগ ইন করা লাগে না, অ্যাক্টিভের পর আপনারা প্রবেশ করতে পারবেন। আর কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার ইয়ে করা লাগে, লগ ইন করা লাগে, তো এটা ব্যাপার না। আমি বললাম তো আপনাদের যদি কপি পেস্ট করা থাকে নোটপ্যাডে, এটা হচ্ছে এত ঝামেলা নেই। ক্যাপচা, এখানে ভেরিফিকেশন, এদের অনেক সিকিউরিটি, যেহেতু বলছে যে ইয়ে করা লাগবে, ট্রাফিক তো সব করে দিলাম, তারা নেই। দেন আবার ট্রাফিক লাইট ভেরিফাই, ওকে, সাইন ইন। অলরেডি আমার একটা প্রোফাইল ব্যাক লিঙ্ক হয়ে গিয়েছে, ঠিক আছে? ওনার ওয়েবসাইটের ক্ষেত্রে, ওই যে ওয়েবসাইট নিয়ে কাজ করছিলাম তার ওয়েবসাইটের জন্য আমার একটা ব্যাক লিঙ্ক অলরেডি ক্রিয়েট করা হয়েছে। তো আমি এখান থেকে মাই অ্যাকাউন্ট আছে, মাই অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে গেলাম। এটা হচ্ছে আমার প্রোফাইলের ড্যাশবোর্ড। আমি এই প্রোফাইলে, এটা হচ্ছে আপনার একটা হট স্পিফ প্রোফাইল, এখানে মেবি আপনার লিস্টিং টাইপের কিছু একটা লাগে। আমাদের তো আসলে লিস্টিং করবো না, আমরা হচ্ছে এখানে মেইন কাজ আমাদের প্রোফাইল, আমাদের প্রোফাইলটাকে আমরা একটু অপটিমাইজ করব। ওকে, এখানে বলছে যে হচ্ছে নেম, ওয়েবসাইটের নেম কি, ওয়েবসাইটের নেম হচ্ছে আমার এটা, যে ওয়েবসাইটের জন্য ব্যাকলিং করব তাই সেই ওয়েবসাইটের নাম তো অবশ্যই লাগবে। তো আমি হচ্ছে এইটুকু জাস্ট কপি, আচ্ছা পুরোটাই করি, পুরোটা লাগবে। সেক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইটের ইউআর, ওয়েবসাইটটা আমি আগে দিলাম। দেন হচ্ছে ওয়েবসাইটের নেম, এটা হচ্ছে ওয়েবসাইটের নেম, ডোমেনটা দিবেন ওয়েবসাইটের নেমে। দেন কান্ট্রি সিঙ্গাপুর, ওকে, সেভ চেঞ্জ, আচ্ছা হয়ে গেছে। হ্যাঁ, আপনার এখান থেকে অলমোস্ট ডান। আপনার আবার একটু দেখি আমরা। ওকে, এই অ্যাকাউন্টে একটা আপনার প্রোফাইল ব্যাকিং অলরেডি ক্রিয়েট করা হয়েছে, মানে তার মানে আপনার একটা প্রোফাইল অ্যাকাউন্ট ডান। আমরা যদি আরেকটা দেখি, আমরা হচ্ছে আরেকটা লিঙ্ক থেকে করি, একটু দেখি। ওকে, আমি একটা লিঙ্ক নেই, বিজনেস ডিরেক্টরি সম্ভবত নাকি, আচ্ছা সমস্যা নেই। এখান থেকে একটা লিঙ্কের আমরা আপাতত কাজটা করি, লিঙ্কের। তো আমি ধরেন হচ্ছে এখান থেকে দূরপাল আছে, ডিসকাস আছে, তো দূরপাল থেকেই করি, ঠিক আছে? এখান থেকে হচ্ছে আমি এই ওয়েবসাইটের ইউআরএলটা দিলাম, দিয়ে হচ্ছে এন্টার করলাম। ওকে, তো অলরেডি হচ্ছে আমার ক্রিয়েট করা লাগবে অ্যাকাউন্ট, যেহেতু প্রোফাইল, সাইন আপ অথবা ক্রিয়েট দুটো অপশন দেখবেন সবসময়, যেটাই পান হচ্ছে ক্লিক করবেন। সাইন আপে গেলাম, বলতেছি যে ইউজার নেম। সেক্ষেত্রে হচ্ছে আমি মেবি এই ওয়েবসাইটের জন্য এর আগে এই দুপাল থেকে হচ্ছে অ্যাকাউন্ট একটা করছি, এটা জোম্যাটো থেকে করবো না, আমি একটা আরেকটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে করবো, সেটা হচ্ছে ধরেন এই ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য করবো, ঠিক আছে? তো ইউজার নেম, ইউজার নেম হচ্ছে আমি এটা ব্যবহার করতে পারি। কনফার্ম মেইল, তার মানে এটা হচ্ছে কনফার্ম করে দিবেন, এখানে কনফার্ম মেইল, এটা সেম দিবেন, পাসওয়ার্ড পাসওয়ার্ড দিবেন,
পাসওয়ার্ড এখানে দিবেন সেম, যদি এটা কপি নেয় তাহলে তো ভালোই, আমাদের দেখি নেয় কিনা না, এভরি ম্যানুয়ালি হচ্ছে কাজটা করা লাগে না, কপি নেয় না, তো হচ্ছে আমরা লিখবো আবার সেম পাসওয়ার্ড, দুপুরে পাসওয়ার্ডটা ওকে। আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট, এটা যে টার্মস এন্ড সার্ভিস কন্ডিশন আছে ওয়েবসাইটের, আমরা হচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করে নিলাম। অ্যাকসেপ্ট করে হচ্ছে আমরা রোবট, আবার হচ্ছে রোবট টেস্টটা দেওয়া লাগে। কিছু কিছু ওয়েবসাইট আছে, এটা হচ্ছে ট্যাক্সি, ট্যাক্সি মানে হচ্ছে এগুলো হলুদ কার্ড, আমাদের বাংলাদেশে কিন্তু ট্যাক্সি আছে এখন পর্যন্ত। ওকে, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ক্লিক করার পর আই হোপ আবার হচ্ছে ওরা একটা কনফার্মেশন কোড অথবা মেইল আমাদের পাঠাতে পারে, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, তারা হচ্ছে আমাদের, মেবি তারা হচ্ছে আমাদের কনফার্মেশন কোড পাঠিয়েছে, তারপর হচ্ছে আমরা একটু পরে করব, আমরা হচ্ছে ওয়েবসাইটের আপলোড পিকচার এখান থেকে যা যা এডিটের অপশন পাবো আমরা একটু এডিট করে দেবো, ঠিক আছে? ওকে, আমরা দেখি তারা কোনো মেইল পাঠিয়েছে কিনা, চেক করি। আচ্ছা হ্যাঁ, দুর্বল থেকে একটা দেখছেন আসছে, durpal.org থেকে একটা কনফার্মেশন লিঙ্ক আসছে, আমরা একটু ওপেন করে নিই। ওকে, আমার কিন্তু একটা আপনার প্রোফাইল ব্যাকলিংক অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা এখন এটাকে একটু অপটিমাইজ করব। আপনার যদি ক্লায়েন্টকে একটা অপটিমাইজ করার লিঙ্ক দেন ক্লায়েন্ট খুশি হবে, আর হচ্ছে আসলে একটা অপটিমাইজ করার যদি লিঙ্ক না দেন সে প্রোফাইলি মানে প্রফেশনালি বোঝায় না, তো আমরা সেই এখান থেকে এডিটে চলে যাব। দেখি আমার এই লোগোটা ডাউনলোড হয় কিনা, তাহলে এই লোগোটা বসিয়ে দিতে পারবো উইথ কালার। ওকে, ডাউনলোড দিলাম, এখানে ছবি ইউজ ইমেজ ইউজ করার জন্য। ওকে, চলে আসলো। দেন প্রথমে আমরা যে কাজটা করব, প্রথমে হচ্ছে আমাদের ইউজার নেম ঠিক আছে, পাসওয়ার্ড ঠিক আছে, এগুলো এগুলোর মধ্যে হাত দিব না, এগুলোর মধ্যে আমাদের কোনো হাত দেওয়ার কোনো দরকারই নেই। এখান থেকে যে কাজগুলো আমরা আসলে করব সেটা হচ্ছে আমাদের মেইন জিনিস, এখানেও আমরা তেমন একটা কোনো কাজ করব না। এইখানে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনার একটা বায়ো, একটা শর্ট বায়ো দিবেন যে আপনি আসলে কি কি করতেছেন, কি সার্ভিস দিচ্ছেন। তো আমি আসলে হচ্ছে এখান থেকে, ওরা হচ্ছে কি মানে ওরা ওদের স্লোগান আছে না একটু দেখি, এক দুই লাইনের মধ্যে তারা কিছু বুঝিয়েছে কিনা, ওয়েবসাইটে তারা কি করে অ্যাকচুয়ালি। আমরা হচ্ছে এখানে লিখবো যে এটি ফার্স্ট অফ ফ্লাওয়ার্স ইজ এ আপনার কি বলে সার্ভিস, ই কমার্স ওয়েবসাইট বা হচ্ছে সার্ভিস ওয়েবসাইট, কি হচ্ছে এটা হচ্ছে সার্ভিস ওয়েবসাইট, কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি with our services wedding flowers, birthday flowers, wedding birthday আর কি কি হতে পারে, etc. আমি আমার মতো করে একটা লিখলাম, বাট ওয়েবসাইট গুলো খুব সুন্দর পাওয়া যায় অ্যানালিসিস করলে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমরা আর কিছু করবো না, আমরা ওয়েবসাইট যেহেতু আমাদের মেইন টার্গেট হচ্ছে ওয়েবসাইটের একটা ব্যাকলিংক করা, আমরা অবশ্যই ওয়েবসাইটের লিংক এখানে দিই, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট কই, এই ওয়েবসাইটের লিংকটা আমরা হচ্ছে কপি করব, সবসময় হচ্ছে হোম পেজের লিংকটা ট্রাই করবেন, এটুকু এটা দিলে হচ্ছে আপনার হোম পেজে সে আগে আসতে পারবে। ওয়েবসাইট লিংক দিয়ে দিলাম, দেন হচ্ছে সোশ্যাল, যদি কোনো সোশ্যাল লিংক থাকে সেগুলো অ্যাড করে দিবেন, ক্লায়েন্ট খুশি হবে, ক্লায়েন্টেরও ভালো মানে হেল্প হবে। এখান থেকে দেখি এই ওয়েবসাইটে কোনো ইয়ে আছে কিনা, সোশ্যাল মিডিয়া আছে কিনা, আশা করছি দেখতে পাচ্ছি যে নাই, তাহলে হচ্ছে আমরা দেওয়ার কোনো দরকার নেই, যেগুলো নাই সেগুলো দেওয়ার দরকার নেই। এই যে একটা বিষয়, আর হচ্ছে ওয়েবসাইটের ইমেজ, এখানে বলছে যে আপলোড পিকচার, এখানে ওয়েবসাইটের ইমেজটা ইউজ করবেন যেন ওয়েবসাইটটাকে ফোকাস করতে পারে। তো আমরা কিছুক্ষণ আগে হচ্ছে ডাউনলোড করছি, দেখি দেখি হয় কিনা, ট্যাগ কালার এটা এটা তো হচ্ছে একটা ক্রোম হয়ে গেছে, দেখি আচ্ছা আমি একটু ট্রাই করি হয় কিনা। হ্যাঁ, নিচ্ছে না, এটা হচ্ছে আসলে এটা ইয়ে করা লাগবে, পিকচারটা একটু আবার একটু ইয়ে করা লাগবে। সেক্ষেত্রে হচ্ছে আমি কি করতে পারি, যেটা করব সেটা হচ্ছে আপনার কিছু তো একটা ব্যবস্থা আছে অবশ্যই,
এইটুকু এইটুকু হচ্ছে আমি কপি করলাম, কপি করে যদি এখানে একটু পেস্ট করি, আই হোপ তুমি সব কথা ধরেন ওই ওয়েবসাইটের হোম পেজের ইমেজটা এটা, আমি এখান থেকে আপাতত একটা ইমেজ ইউজ করি। আপনারা অবশ্যই ক্লায়েন্ট থেকে তাদের ওয়েবসাইটের ইমেজ নিয়ে নেবেন, কারণ আপনাদের প্রত্যেকটা ব্যাকলিংক করার ক্ষেত্রে ইমেজ ম্যান্ডেটরি, মাস্ট লাগবে, আর এই ইমেজ হচ্ছে আপনাদের ফোকাস সাইট। ঠিক আছে, তো আমি একটা এক্সাম্পল হিসেবে একটা ইমেজ ডাউনলোড করে নিলাম, ওকে দেন এখানে দিয়ে দিলাম। এই তো এখন হচ্ছে আমি আমার এই ওয়েবসাইট কিন্তু আরেকজনের, তো আমি হচ্ছে আমার এই ওয়েবসাইটে যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি এই অ্যাকাউন্ট থেকে মাই ড্যাশবোর্ডে যাব। তার মানে হচ্ছে একটা মানুষ যখন এই অ্যাকাউন্ট মানে এই ওয়েবসাইট ভিজিট করে, তখন হচ্ছে আমার প্রোফাইলটা দেখার চান্সেস খুবই বেশি। ঠিক আছে, তো এখানে যে প্রোফাইলে ক্লিক করব, প্রোফাইলে ক্লিক করার পর হচ্ছে আপনার ক্লায়েন্ট কাজ করলেন, বাট ডকুমেন্ট কি? আপনার ক্লায়েন্ট বললো যে তুমি আমার জন্য ব্যাকলিংক করছো, মানলাম। তুমি বলছো যে এই ওয়েবসাইট থেকে করছো, তাও মানলাম। বাট যে ওয়েবসাইটটা তুমি করছো, যে আমার একটা লিংক হয়েছে, মানে আমার ওয়েবসাইটের জন্য একটা লিংক ক্রিয়েট হয়েছে, সেই লিংকটা কোথায়? আমাকে ওই লিংকটা প্রোভাইড করো। তো এই লিংক হচ্ছে এই ওয়েবসাইটের ক্ষেত্রে আপনারও একটা লিংক হয়ে গিয়েছে, এই লিংক হচ্ছে এটা, এটা কপি করবেন। কপি করে হচ্ছে ক্লায়েন্টকে এক্সেল শিটে করে পাঠাবেন, এক্সেল শিটে করে খুব সুন্দরভাবে পাঠাবেন, এমন ইনফরমেশন দিয়ে যেটা হচ্ছে আপনার এই লাইভ লিংক, কোন লিঙ্কে কাজ করতেছেন, কাজ করতেছেন মানে করবেন সেই লিঙ্ক, আর হচ্ছে ওয়েবসাইটের ডিএপিএ কেমন, ওগুলোর একটা লিস্ট। আমি যদি এক্সাম্পল হিসেবে একটা ওয়েবসাইট ওপেন করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে আপনার আমি কিভাবে কাজ করি। আপনারা হচ্ছে চাইলে এটা ফলো করতে পারেন, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এইভাবে লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক গুলো কোন লিঙ্ক থেকে করছি, আর লিঙ্ক লাইভ লিঙ্ক কোনগুলো হয়েছে এগুলো, আর ডিএ কত, ডিএ লাইভ স্ট্যাটাস কি, লাইভ অবশ্যই লাইভ লাইভ হয়েছে, আমরা কাজ করার পরে লিঙ্কটি লাইভ হয়েছে, যে মেইল কাজ করছে ওই মেইল, পাসওয়ার্ড ঠিক আছে, পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন, আর স্ক্রিনশটের একটা অপশন রাখবেন। ওকে, তো আমরা যে লিঙ্কটা হচ্ছে জেনারেট করলাম মানে কাজ করলাম, সেই লিঙ্কটা আসলে কাজ করে কিনা এটা আমাদের দেখা লাগবে। আমরা তো কপি করলাম, লিঙ্কটা এখানে বসায় দিলাম, কোন লিঙ্ক, এই লিঙ্কটা, এই লিঙ্কটা, এই যে আমাদের প্রোফাইলের এই লিঙ্কটা, আমাদের এই অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টের জন্য আমাদের যে প্রোফাইল লিঙ্ক হয়েছে সেই লিঙ্কটা, এই লিঙ্কটা, হ্যাঁ এই লিঙ্কটা হচ্ছে আমরা এখানে দেখবো, চেক করবো কাজ করে কিনা। দেখছেন ওদের দুর্ফল ওয়েবসাইটে, দুর্ফল ডট ওআরজি ওয়েবসাইটে আমার একটা প্রোফাইল আছে, ইভেন ওয়েবসাইট আছে, আমি কি সার্ভিস দিচ্ছি তাও লেখা আছে, আমার ওয়েবসাইট এই যে এখানে দেওয়া আছে। আমি এইখানে যদি মানুষ এসে ক্লিক করে, এই যে ক্লিক করলো, ক্লিক করার সাথে সাথে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে গেল, ইটস কল্ড প্রোফাইল ব্যাকলিং। আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রোফাইল ব্যাকলিং। এই প্রোফাইল ব্যাকলিং নিয়ে আপনি হচ্ছে ফাইবারে কি পরিমাণ সার্ভিস দিতে পারবেন, বা হচ্ছে আপওয়ার্কে, বা হচ্ছে আপনার লোকাল ক্লায়েন্টের ক্ষেত্রে, আমরা যদি একটু দেখি শুধু মার্কেট প্লেস, আপনার আমরা যদি একটু দেখি শুধু ফাইবারে কি পরিমাণ মোটামুটি কাজ আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমি একটি ফাইবার অ্যানালাইসিস করব। আমি লিখলাম এখানে শুধু প্রোফাইল এসইও প্রোফাইল ব্যাকলিং, লেখার পর হচ্ছে এন্টার করলাম। দেখেন 8,500 মানে 52টা সার্ভিস শুধু প্রোফাইল ব্যাকলিং কে দেখেন। হ্যাঁ, প্রোফাইল ব্যাকলিং, তো আমরা হচ্ছে যে প্রোফাইল ব্যাকলিং অনলাইনে সেলার আছে কতজন, অনলাইন সেলার দেখি 787 জন মাত্র অ্যাভেলেবল আছে। আপনি যদি এই 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 টপিক শুধু এসইও প্রোফাইল ব্যাকলিং এ যে শিখাই দিলাম মাত্র, এই শেখার উপরে যদি আপনি আসলে ফাইবার একটা কাজ করেন, আপনি কাজ পাওয়ার চান্সেস খুবই বেশি। ঠিক আছে, তো আমরা এখান থেকে হচ্ছে কিছু প্রোফাইল ভিজিট করব, তারা হচ্ছে কি ধরনের সার্ভিস দেয়, হ্যাঁ আমরা কি কাজ করছি ওদের সাথে, কতটুকু রিলেভেন্ট আমরা একটু দেখি। হ্যাঁ, তো এইখানে দেখেন অনেক লিখছে আই উইল ডু সোশ্যাল মিডিয়া প্রোফাইল, উনি সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ব্যাকলিং করে, উনি হচ্ছে ব্যাকলিং করে, এসইও ব্যাকলিং, ডুফলো ব্যাকলিং করে, মানে ডুফলো বলতে এটা দিয়ে রাখছে আর কি ডুফলো। তো দেখেন হচ্ছে কি রকম বাজেট লিঙ্ক গুলোর ক্ষেত্রে, একটা লিঙ্ক প্রোফাইল ব্যাক থেকে আপনি যখন এক্সপার্ট হবেন, আপনার একটা লিঙ্ক করতে 1-1.5 মিনিট লাগবে, সবকিছু গুছানো গুছিয়ে নেবেন নোটপ্যাড এর মাধ্যমে আগে। এই নোটপ্যাড মাধ্যমে হচ্ছে ডিটেলস নিয়ে শুধু কপি পেস্ট মারবেন, মানে কপি পেস্ট বলতে ইনফরমেশন গুলো কালেক্ট করবেন আগে, প্রত্যেকটা লিঙ্কে গিয়ে হচ্ছে সঠিকভাবে ইনফরমেশন মানে বসাবেন, দেন হলো আমি যেভাবে কাজ করছি ওগুলো দেখবেন। দেখেন উনি লেখছে যে 200 ওয়েব 2.0 প্রোফাইল ডুবল ব্যাকলিং, উনি শুধু হচ্ছে ওয়েব
2.0 মোবাইল ব্যাকলিং করতেছে, ঠিক আছে? তো ওয়েব 2.0 মোবাইল ব্যাকলিং কিন্তু একটা এই ব্যাকলিংকের সাইট। তো এটা হচ্ছে আমি একটু পর আলোচনা করি, এটা একটু আগে প্রথমে হচ্ছে আলোচনা করলাম যে ওয়েব 2.0 ব্যাকলিং আছে। তো এইখান থেকে হচ্ছে আমি আপনার আরো কিছু আছে ওপেন করে রাখি সার্ভিস গুলো। আচ্ছা এই যে দেখেন একটা সেলার আছে, এখন পর্যন্ত হচ্ছে আপনার 60টা কাজ তার হচ্ছে রানিং, যিনি হচ্ছে 5-star রিভিউতে আছেন, মোটামুটি ভালোই কাজ টাস পাই। দেখেন হচ্ছে এখানে লিখছেন যে আই উইল ডু প্রোভাইড মানে 30 এসইও প্রোফাইল ব্যাকলিং উইথ বিএ 50 টু ডিএ 90 প্লাস, মানে হচ্ছে সে ব্যাকলিং গুলো প্রোভাইড করবে, 330টা এসইও ব্যাকলিং করে দিবে, তার জন্য সে $5 চার্জ করবে, ঠিক আছে? তার স্ট্যান্ডার্ড হচ্ছে প্যাকেজ দেখি, 100 প্রোফাইল ব্যাকলিং করবে আপনার ডিএ 50 থেকে 90 প্লাস $15 নিবে। এবার চিন্তা করেন আপনি যদি হচ্ছে কাজ জানেন আপনার এই এই 30টা ব্যাকলিং করতে লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা, সর্বোচ্চ মানে আপনি নতুন অবস্থায় 100টা ব্যাকলিং করতে লাগবে আপনার 1.5 থেকে 2 ঘন্টা সবকিছু মিলে, তার জন্য আপনি $15 কাজ পাবেন। 120টা ব্যাকলিং করতে দুই ঘন্টা সামথিং, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আসলে এই প্রোফাইল ব্যাকলিং দিয়ে হচ্ছে একটা সাইট হচ্ছে কি পরিমাণ কাজ, তো আমি আদনান শিমুল, আমি হচ্ছে এই নিউলার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে এসইও ফুল এ টু জেড অ্যাডভান্স বেসিক টু অ্যাডভান্স আমি গাইডলাইন দিচ্ছি এবং হচ্ছে তাদের সাথে কাজ করছি। তো আজকে শুধু এসইও এর একটা সেক্টর, যেটা হচ্ছে শুধু ব্যাকলিংক এর একটা সেক্টর দেখাইছি, এমন ব্যাকলিংক এর অনেক অনেক সেক্টর আছে, আপনি প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে হচ্ছে কাজ করতে পারবেন। যেমন আজকে শুধু এইটুকু দেখাইছি প্রোফাইল ব্যাকলিং, এই প্রোফাইল ব্যাকলিং এর মাধ্যমে এত কাজ ফাইবারে দেখলেন, এছাড়াও এই অনেক লিঙ্ক ব্যাকলিং আছে, এগুলো যদি আলাদা আলাদা আপনি কাজ শিখতে পারেন এগুলো আপনাকে শিখিয়ে দিতে পারবো 2 থেকে 3 দিনের মধ্যে, কি পরিমাণ হিউজ কাজ বুঝতেই পারছেন। তারপর হচ্ছে আপনাদের কিওয়ার্ড রিসার্চ যদি আমি দেখাই, কিওয়ার্ড রিসার্চ সেটা হচ্ছে তাও ফাইবার প্রচুর পরিমাণ কিওয়ার্ড রিসার্চ এর কাজ আছে। দেন আপনি যদি আপনাকে আমি দেখাই দিই অন পেজ কাজ, একটা অন পেজ অপটিমাইজেশন এর ক্ষেত্রে প্রচুর ডিমান্ড ফাইবারে, বড় বড় ওইখানে বড় বড় মানে হচ্ছে ইভেন্ট ওয়ার্ক $50 $100 $200 $500 বড় বড় কাজ অন পেজ অপটিমাইজেশন। দেন হচ্ছে আপনার ওয়েবসাইট অডিট, ওয়েবসাইট অডিট হচ্ছে 3টা পার্টে দেখাবো, অন পেজ অফ পেজ টেকনিক্যাল অডিট, এক একটা সেক্টর এক একটা আলাদা সার্ভিস দিতে পারবেন ফাইবারে, অন পেজের জন্য দিতে পারবেন, অফ পেজের জন্য দিতে পারবেন, টেকনিক্যালের জন্য দিতে পারবেন, মানে হচ্ছে আপনি এসইওটা শিখলে আপনি অলমোস্ট 12 থেকে 13টা সার্ভিস আপনি হচ্ছে দিতে পারবেন আলাদা আলাদা, আমি একের মিনিমাম বললাম, ঠিক আছে? এসইও প্রচুর ডিমান্ড। দেন হচ্ছে আজকে এটুকু নিয়ে আমি শেষ করব, আগামীতে যদি আবার লাইভে আসি দেন হচ্ছে আপনাদেরকে আরো কিছু শেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ, থাকবেন লার্নিং আপনার লার্নিং আপনারা থাকবেন নিউ লার্নিং ইনস্টিটিউটের সাথে সবসময়। এখান থেকে হচ্ছে শুধু এসইও না, এসএমএম এর সার্ভিস খুব ভালো, তারা হচ্ছে এ টু জেড সার্ভিস দিয়ে থাকে, তারা শুধু সার্ভিস দেয় না প্রত্যেকটা কাজের পর হচ্ছে ফাইবার মার্কেট প্লেস আপওয়ার্ড মার্কেট প্লেস তারা খুব সুন্দরভাবে হ্যান্ডেল বোঝায়। ধন্যবাদ, এই ক্ষেত্রে হচ্ছে আমি আজকের জন্য এখানে মানে লিভ নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ কোনো একটা টপিক নিয়ে নতুন কোনো দিনে। ধন্যবাদ সবাই।